हेलो एवरीवन, आई एम देवप्रिया। वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो অনেক দিন থেকে কমেন্ট সেকশনে এই কোয়েশ্চনটা খুব আসতো যে এএনএম কোর্সটা কি, এএনএম কোর্স করলে কি আমরা সরকারি চাকরি পাবো, এএনএম কি বেসরকারিভাবে কোর্স করানো হয়, আর এএনএম যে কোর্সটা সেটা মানে আদতে কত বছরে, সেখান থেকে কোনো প্রমোশন আছে কি না। তোমাদের অনেক মানে কোয়ারি ছিল, স্পেশালি ফিউচার পার্সপেক্টিভ নিয়ে তো ভীষণই কোয়ারি ছিল যে এএনএম এর কোর্সটা করে আমরা চাকরি পাবো কি পাবো না। ইনফ্যাক্ট 2021-এ তো অনেকে এএনএম কোর্সটা সম্পর্কে খুব ডিটেলসে না জেনেও অনেকেই গেছো। তো আমি তখন থেকেই ভাবছিলাম এএনএম এর ওপর একটা ভিডিও বানাবো, কিন্তু সময় করে ওঠা হয়নি। তো এএনএম, এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফস, ঠিক আছে। এই কোর্সটা হলো 2 বছরের একটা কোর্স, মানে যে ট্রেনিংটা তোমরা করবে সেটা হচ্ছে 2 বছরের একটা কোর্স। তো আগে 2021-এর আগে ক্লাস 12-এর যে রেজাল্ট তার উপর বেস করে, ইনফ্যাক্ট তারও আগে মাধ্যমিকের রেজাল্টের উপর বেস করে এএনএম কোর্সে ভর্তি নেওয়া হতো। বাট লাস্ট ইয়ার 2021 থেকে এটা সম্পূর্ণরূপে এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সামটা হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করায়, সেই এক্সামের থ্রুতে এখানে সিলেকশনটা হয়ে থাকে। তো লাস্ট ইয়ারে এই কিছুদিন আগেই তোমাদের মপ আপটাও হলো। তো তোমরা অনেকেই জানো যে এএনএম কোর্সে সিলেকশনটা কিভাবে হয়। এবার বলে রাখি যে ক্রাইটেরিয়াটা কী। জিএনএম কোর্সে যা যা ক্রাইটেরিয়া সেমই, শুধুমাত্র এএনএম কোর্সের ক্ষেত্রে যারা আর কি রুরাল, মানে যারা গ্রামে বাড়ি, পঞ্চায়েত এরিয়াতে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তো জানোই ওখানে একটা অপশন চেয়েছিল যে 5 বছর ধরে পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা কি না। তো ওই জায়গাটাতে ইয়েস, যাদের মানে যারা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা, তারাই কেবলমাত্র এই এএনএম কোর্সের জন্য এলিজেবল। তো এই এএনএম কোর্স আর জিএনএম কোর্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো, জিএনএম কোর্স যারা করে তাদেরকে হসপিটালে, তোমরা অনেকেই দেখেছো যে হসপিটালে যে নার্সরা ডিউটি করে তাদের মধ্যে বিএসসি করাও থাকে, বাট মেইনলি জিএনএম কোর্স যাদেরকে, তাদেরকে আমরা হসপিটালে, মানে হসপিটালে ডিউটি করা যে নার্সরা, তারা জিএনএম কোর্স করা। আর যাদের গ্রাম এরিয়ায় বাড়ি তারা তো নিশ্চয়ই গোলাপি শাড়ি পরা যে সাব সেন্টারের, হেলথ সেন্টারের যে দিদিমণিদেরকে দেখেছো, তারা হচ্ছে তোমাদের এএনএম কোর্স করা। জিএনএম কোর্স হলো তোমার গ্রেড 2-তে তারা মানে স্যালারিটা পায়, আর এএনএম এর ক্ষেত্রে সেটা গ্রেড 3, ঠিক আছে, মানে একটু কম জিএনএম কোর্সের থেকে। আর এএনএম কোর্সের জন্য একটা সুবিধা হলো যে এএনএম কোর্সে কোনো নাইট করতে হয় না, ঠিক আছে। মানে এএনএম করার, কোর্সটা করার পরে, কমপ্লিট করার পরে তোমরা 9-to-3 জবটা করতে পারবে, মানে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত তোমাদেরকে কোনো নাইটের কাজ করতে হবে না। এএনএম কোর্স করার সময় তোমাদেরকে, অনেকের ইংলিশে অনেক ভীতি থাকে, জিএনএম কোর্সটা বা বিএসসি কোর্স পুরোপুরি ইংলিশে দিতে হয়, কিন্তু এএনএম কোর্সের ক্ষেত্রে কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়। এএনএম কোর্সের ক্ষেত্রে তোমরা বাংলা ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই পরীক্ষাটা দিতে পারো কোর্স করার সময়। তো যাদের ইংলিশ নিয়ে ভীতি রয়েছে তারা জিএনএম না করে এএনএম করতে পারো, বা যারা নাইট ডিউটি করতে খুব একটা পছন্দ করো না বা চাও না, তারা এএনএম কোর্সটা করতে পারো, বেতনটা একটু কম। আর একটা যেটা বলার সেটা হলো যে এএনএম কোর্সের ক্ষেত্রে তোমরা যে প্রমোশন যে হয় না তা কিন্তু নয়, তোমাদের টিআর রুলস ওয়াইজ এএনএম কোর্সটা করার পর তোমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রূপে সাবসেন্টারগুলোতে জয়েন করতে পারো। কিন্তু ইন ফিউচার যদি তোমরা আরও নিজেদেরকে মানে অন্য আরও নিজেদের প্রমোশন চাও বা নিজেদেরকে আরও উন্নত করতে চাও নিজেদের পোস্টটাকে, যে তোমরা এএনএম থেকে জিএনএমে বা তোমরা অন্য মানে কাজে নিজেরা করতে চাও এএনএম ছাড়াও, তাহলে তোমরা সেক্ষেত্রে এএনএম বা পোস্ট বেসিকও করতে পারবে, মানে এএনএম সরি জিএনএম বা পোস্ট বেসিকও করতে পারবে। এবার থেকে দেখবে এএনএম জিএনএম কোর্সে তোমাদের লাস্ট এক্সাম বলে একটা ছিল, ওখানে 12th এক্সাম আর এএনএম এর কোর্সের একটা ডিটেলস দিয়েছিল, মানে তোমরা এএনএম থেকে করেও কিন্তু তোমরা জিএনএম এর এই এন্ট্রান্সটা ক্লিয়ার করে আবার জিএনএম কোর্স করতে পারো, বা ভবিষ্যতে আরও ইচ্ছে হলে সেখান থেকে পোস্ট বেসিকও করতে পারো। তো এমন না যে তোমাদের অগ্রগতিটা এখানে থেমে যাচ্ছে, শুধু এএনএম করা মানে শুধু এএনএমই করা তা কিন্তু নয়, ঠিক আছে। এএনএম করেও তোমরা আরও কিন্তু উঠতে পারো, টিআর রুলস ওয়াইজ তোমরা বেতনও পাবে, কিন্তু সেটা মানে তোমাদের এএনএম কোর্স থেকে আবার এক্সাম দিয়ে জিএনএম বা পোস্ট বেসিকে তোমরা যেতে পারো, মানে জিএনএম দেন পোস্ট বেসিক, মানে উন্নতি তোমাদের এক্ষেত্রেও আছে, এমন না যে তোমরা এএনএম করে শুধু এএনএম হিসেবেই থেকে যাবে। এবার বলি এএনএমদের কী কাজ করতে হয়। সরকারের থেকে যখন কোনো হেলথ রিলেটেড কোনো নতুন মানে ধরে নাও কোনো প্রকল্প করা হলো, তাহলে সেটাকে একদম গ্রাসরুট লেভেলে, একদম মানে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার, মানে গ্রাসরুট লেভেলে কাজ করে হচ্ছে এএনএম কর্মীরা, তাদের আন্ডারে আশা কর্মীরাও থাকে। তো এটাই তাদের কাজ। এছাড়াও প্রেগনেন্ট ওম্যানদের
মানে কেয়ার নেওয়া, তারপরে ইমিউনাইজেশন, টিবি, টিউবারকিউলোসিস, কুষ্ঠ, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে, মানে যে তোমরা তোমাদের যারা গ্রামের বাসিন্দা তারা তো দেখেছোই যে বাড়ির কাছে যে হেলথ সেন্টারগুলো সেখান থেকে তোমরা টুকিটাকি ওষুধ, যেগুলো মানে খুব সিভিয়ার প্রবলেমস নয়, জ্বর, সর্দি কাশি বা পেট খারাপ, ডায়রিয়া, এইসবের ওষুধ কিন্তু তোমরা হেলথ সেন্টার থেকেই পেতে পারো। তো এবার বলে রাখি যে এএনএম কোর্স করবে না জিএনএম কোর্স করবে সেটা সম্পূর্ণরূপে তোমাদের ডিসিশন। আমি দুটোরই পজিটিভ নেগেটিভ সাইড বলেছি, এবার তোমরা নিজেরা ডিসাইড করবে যে এএনএম কোর্স করবে না জিএনএম কোর্স করবে, সেটা সম্পূর্ণরূপে তোমাদের উপরই ডিপেন্ড করছে। আরেকটা কথা বলে রাখি যে যারা এবার 2022 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তারা যদি অনলাইন কোচিং করতে চাও আমাদের কাছে, লাস্ট টু মান্থস কি 2.5 মান্থস মতো আছে, তোমরা সেই আমাদেরকে কিন্তু জয়েন করতে পারো কোর্সটা। তোমাদের এখনও বলছি এখনও একটু হলেও টাইম আছে, এরপরে কিন্তু আমাদের সত্যি মানে কতটা তোমরা টানতে পারবে তারপরে এক্সামের জন্য, কারণ সিলেবাস তো অনেক হিউজ, কম্পিটিশনও অনেক হাই। তোমরা জানো যে এসএসকেএম হসপিটালে গেছিলে মপ আপের জন্য, তারা দেখেই কম্পিটিশনটা কতটা টাফ, মানে তোমরা ফিজিক্যালি দেখেছো যে কত মানুষ সেখানে এই কোর্সগুলো করতে চায়, তারা কতটা মানে তাদের ইচ্ছা করার। তো সেই জন্য টাইম ওয়েস্ট না করে নিজেরা শুধুমাত্র যদি ভাবো যে না পড়ে নেবো লাস্ট মোমেন্টে গিয়ে, তাহলে কিন্তু হবে না। তোমাদের প্রিপারেশনটা কিন্তু যারা আগে থেকে স্টার্ট করেছো তারা তো খুব ভালো, যারা করোনি তারা স্টার্ট কিন্তু করে দাও, কারণ ডিম্যান্ডিং এই কোর্সগুলো এখন খুব ডিম্যান্ডিং, কারণ এগুলোতে চাকরি অবধারিত। আরেকটা কোয়েশ্চেন যেটা সবাই করে থাকো সেটা হলো যে এএনএমের কোর্স কি শুধু গভর্নমেন্টে হয়? হ্যাঁ, এএনএম কোর্স এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে শুধু গভর্নমেন্টেই হয়, আর এখনও পর্যন্ত 100% চাকরি পেয়েছে যারা এএনএম কোর্স করেছে, কেউ বসে নেই, সবাই এএনএমে চাকরি করছে। গ্রেড থ্রি যেটা সেটা মোটামুটি তোমার 25,000 থেকে এরকম 25,000 স্টার্টিং এরকম স্যালারি তোমরা পাবে, আর এরকমই হয় আর কি। আর আরেকটা কথা বলে রাখি, বেসরকারি কোর্স ওয়েস্ট বেঙ্গলে এএনএম এর হয় না। এবার বাইরে থেকে যদি কেউ করে এসে ভাবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করবো, সেক্ষেত্রে বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র জিএনএম আর বিএসসি নার্সিং এর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হয়। মানে তুমি যে এএনএম, তোমার একটা রেজিস্ট্রেশন আইডি থাকবে সেটা WBNC-তে, কিন্তু সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা সরকারি থেকে করবে তাদের জন্যই। তো এটা বেসরকারিভাবে বা বাইরে থেকে অন্য স্টেট থেকে করে এসে ওয়েস্ট বেঙ্গলে করার এখনও পর্যন্ত সেই ব্যবস্থাটা শুরু হয়নি, ভবিষ্যতে হবে কি না সেটা আমি ঠিক বলতে পারছি না। তো ডিসিশন ইজ ইয়োর্স, তোমরা করতে চাও কি চাও না। আর অনলাইন কোচিংয়ের জন্য যেটা স্ক্রিনে নাম্বারটিও আছে সেটাতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। আর এরকম এএনএম জিএনএম রিলেটেড বা নার্সিং রিলেটেড বা আমার কলেজে আমি কীভাবে মানে আমার কলেজে ডেলি তো না, মানে স্পেশাল ইভেন্টগুলো যে ব্লগগুলো আমি বানাই সেই রিলেটেড মানে ভিডিওগুলো দেখার জন্য পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তার পাশে দেখবে একটা বেল আইকন আছে নোটিফিকেশন ফর অল ভিডিওস করে, ওটাকে প্লিজ অন করে রাখো। আর থ্যাংকস ফর ওয়াচিং, আশা করছি যে এএনএম নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তাও যদি এএনএম রিলেটেড আর কোনো ডাউট থেকে যায় তোমাদের, তাহলে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাবে, আমি চেষ্টা করবো যে তোমাদের সেই ডাউটগুলো যেন আমি ক্লিয়ার করতে পারি। থ্যাংক ইউ।